बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের পড়ালেখা অনেক অব্যাহত আছে, সেই সুবাদে সাউথুল মদিনা মডেল মাদ্রাসা তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু করেছে। তো সাউথুল মদিনা মডেল মাদ্রাসা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি শান্তা ইসলাম, আমার শ্রেণী তৃতীয়, বিষয় গণিত। আজকে আমি তোমাদেরকে উপরে নিচে যোগ সম্পর্কে ধারণা দেব। তো যোগ সম্পর্কে ধারণা দেব, তোমরা সবাই তোমাদের ধারাফাত ও গণিত শেখা বইটি হাতে নাও। তোমাদের গণিত বইটা হাতে নাও ও পৃষ্ঠা ১৯ বের করো। পৃষ্ঠা ১৯ খুলছো সবাই? হ্যাঁ। তারপরে হচ্ছে তোমরা সবাই মনোযোগের সাথে আমার সাথে ক্লাস করবা, মনোযোগের সাথে আমার সাথে ক্লাস করবা। সবাই খাতা নাও, কলম নাও এবং আমি যেভাবে করাই ওইভাবে করার চেষ্টা করো। আমরা এখন উপরে নিচে যোগ করব। তো তোমরা সবাই পৃষ্ঠা খুলছো। তো দেখো, আমরা এখন এটা হচ্ছে উপরের সংখ্যা, ৩৩৩৩ এটা হচ্ছে উপরের সংখ্যা, আর ২২ ২২ হচ্ছে নিচের সংখ্যা। প্রথমে ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা যোগ করতে হয়। তাহলে ডান পাশের প্রথম সংখ্যা হচ্ছে ৩, আর ডান পাশের নিচের সংখ্যা হচ্ছে ২। আমরা তিনের সাথে ২ যোগ করব, তিনের সাথে ২ যোগ করব। তাহলে আমাদেরকে কী করতে হবে? তিনের সাথে ২ যোগ করতে হলে এখানে আমি তিনটা আঙুল ধরছি। কয়টা আঙুল? তিনটা, ১ ২ ৩, আর নিচে আছে ২, তার জন্য আমি ১ ২ ২টা আঙ্গুল। তাহলে বলো তো, আমার এখানে তিনটা আর এখানে ২টা, তিনে আর ২ কত হলো? ১ ২ ৩ ৪ ৫, কয়টা আঙ্গুল? ৫টা আঙ্গুল। তাহলে তিনে আর ২ ৫। তারপরে হচ্ছে আবারও সেই তিনে আর ২, তিনটা আঙ্গুল আর ২টা আঙ্গুল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারছি যে তিনে আর ২ এখানে যেহেতু ৫, তাহলে তিনে আর ২ এখানেও ৫। পরবর্তী অঙ্কে আসো, পরবর্তী হচ্ছে ৭ ৮, তার মানে ৭৮। উপরের সংখ্যা ৭৮, আর নিচের সংখ্যা ৩ ০, তার মানে ৩০। ৭৮ হচ্ছে উপরের সংখ্যা, ৩০ হচ্ছে নিচের সংখ্যা। তাহলে আমরা প্রথমে হচ্ছে ডান পাশের সংখ্যার সাথে যোগ করতে হবে। ডান পাশের প্রথম সংখ্যা ৮, আর উপরের সংখ্যা ৮, নিচের সংখ্যা ০। তাহলে ৮ এর সাথে ০ যোগ করলে আমরা জানি সবাই যে আমাদের এক হাতে ৫টা আঙ্গুল আর আরেক হাতে ৫, মোট ১০। এখন আমি ৮টা আঙ্গুল নেব। দেখো, এই ৫টা আর এই ৩টা, মোট ৮টা। ৮টার সাথে যদি আমি কোনো কিছুই না যোগ করি, তাহলে আমার হাতে কয়টা আঙ্গুল ছিল? কয়টা আঙ্গুলে আছে? ৮টা আছে। তাহলে আমরা ৮টার সাথে ০ যোগ করলে ৮টি বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা ১ ৭টা, এখানে আমরা প্রথম সংখ্যা হচ্ছে ৭ ৩, তাহলে ৭ এর সাথে আমরা ৩ যোগ করব। আমাদেরকে প্রথমে ৭টা আঙ্গুল বাছাই করে নিতে হবে। এই এক হাতে ৫, আর এক হাতে ২, ৭। এখানে কয়টা আঙ্গুল হচ্ছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭। সাথে সাথে আমরা আরও ৩টা আঙ্গুল নিব। তাহলে ৩টা আঙ্গুল, ১ ২ ৩, কয়টা আঙ্গুল? ৩। তাহলে সাথে সাথে ৩টা আঙ্গুল নিলে মোট আমাদের কয়টা আঙ্গুল হয় দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, ১০। সাথে সাথে ৩ যোগ করলে ১০। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, পরের অঙ্কতে যাও। পরের অঙ্কটা হচ্ছে উপরের সংখ্যা ২০ আর নিচের সংখ্যা ৫৫। উপরের সংখ্যা ২০, নিচের সংখ্যা ৫৫। উপরের প্রথম সংখ্যা ০, নিচের প্রথম সংখ্যা ৫। তাহলে আমরা শূন্যর সাথে ৫ যোগ করব। শূন্যর সাথে ৫ যোগ করলে তার মানে আমাদের এই এক হাতের ৫টা আঙ্গুল নিতে হবে। ৫ আঙ্গুলের সাথে যদি আমরা কোনো কিছুই যোগ না করি, তাহলে সেক্ষেত্রে আমার কয়টা আঙ্গুল আছে? ৫টা। ৫টাই থাকবে, তার মানে শূন্য আর ৫ যোগ করলে ৫ ৫ বসে যাবে। তারপরে এখানে উপরের সংখ্যা আছে ২, নিচের সংখ্যা আছে ৫। তাহলে আমাদেরকে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা যোগ করবো এখন। তাহলে উপরের সংখ্যা ২, আমি এখানে ২টা আঙ্গুল নিলাম, কয়টা আঙ্গুল? ২টা। আর নিচের সংখ্যা হচ্ছে
পাঁচ, তাহলে আমি এই হাতে পাঁচটা আঙ্গুল নিলাম, এক দুই তিন চার পাঁচ, আর এই হাতে দুইটা, তাহলে আমার এই হাতে পাঁচ ছয় সাত, পাঁচে আর দুই হলো কত সাত। উত্তর লিখে দিব, উত্তর যদি তোমরা কেউ না লেখো তাহলে তোমাদের মনে করো এই একটা অঙ্কের মধ্যে যদি পাঁচ থেকে থাকে তাহলে তোমাদের দুই কর্তন করা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন অঙ্ক করবা উত্তর লিখতে ভুলবা না, উত্তর তোমাদেরকে লিখতেই হবে। তারপরের অঙ্কটা দেখো, উপরের সংখ্যা হচ্ছে ৪২, নিচের সংখ্যা হচ্ছে ২৩, তার মানে আমাদের ডান পাশের প্রথম উপরের সংখ্যা ২, নিচের সংখ্যা হচ্ছে ৩, তাহলে আমরা ২ এর সাথে ৩ যোগ করব। ২ এর সাথে যদি আমরা ৩ যোগ করি তাহলে আমাকে প্রথমে ২টা আঙ্গুল নিতে হবে, এ আমি নিলাম ২টা আঙ্গুল, তারপরে আছে ৩, ৩টা আঙ্গুল নিলাম, ৩টা আঙ্গুল নিলে আমার তাহলে কত হবে এখানে ২ ৩ ৪ ৫, তাহলে ২ আর ৩ আমরা কত পেলাম ৫ পেলাম। তারপরে হচ্ছে উপরের সংখ্যা ৪, নিচের সংখ্যা ২, তাহলে আমাদেরকে প্রথমে ৪টা আঙ্গুল বাছাই করে নিতে হবে, ৪টা, ১ ২ ৩ ৪, আর আবার নিতে হবে কত, এখানে নিচে আছে ২, তার মানে ২টা আঙ্গুল, এই যে ২টা আঙ্গুল আমরা নিলাম, তাহলে ৪ আর ২, ১ ২ ৩ ৪ ৫ ৬, তাহলে আমরা ৪ আর ৬ কত পেলাম, ৪ আর ২ কত পেলাম ৬। উত্তর ৬৫। তারপরে হচ্ছে ৩ ৬, ৩ ৬ ৩৬, ১ ২ ১২, উপরের সংখ্যা ৩৬, নিচের সংখ্যা ১২, তাহলে ৬ এর সাথে ২ যোগ করতে হবে, আমাদেরকে প্রথমে ৬টা আঙ্গুল নিতে হবে, ৬টা আঙ্গুল নিতেছি আমি, এই ৫ আর ১ ৬, আরও ২টা আঙ্গুল, দেখো তোমরা সবাই, আরও ২টা আঙ্গুল নিলাম, তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাহলে ৬ আর ২ আমরা কত পেলাম ৮ পেলাম। তারপরে দেখো, এখানে উপরের সংখ্যা ৩, নিচের সংখ্যা ১, তাহলে আমাদেরকে প্রথমে ৩টা আঙ্গুল নিতে হবে, ১ ২ ৩, দেখো ৩টা আঙ্গুল, আরও ১টা আঙ্গুল আমি নিলাম, তাহলে এখানে ৩, ১ ২ ৩ ৪, তাহলে আমি বুঝবো যে ৩ আর ১কে ৪। উত্তর ৪৮। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই অঙ্কগুলো ভালো করে মনোযোগের সহিত করছো এবং বোঝার চেষ্টা করবা, যদি তোমরা না বুঝো বারবার আমার ভিডিওটা প্লে করে তোমরা এটা প্র্যাকটিস করবা। আর আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত, তোমরা ভালো থেকো, ঘরে থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।